এই মুহূর্তে তুমি অনেক রকম ছবি পাচ্ছ, তুমি আমার আপনজন করলে, তারপরে এই বস টু, এবং সাধারণত শুভশ্রীকে আমরা এই দিকের ছবিতেই দেখেছি, বাণিজ্যিক ছবিতেই দেখেছি, কিন্তু এখন তুমি নানা রকম রোল পাচ্ছ, এই সময়টাই কি তোমার বেস্ট টাইম? দেখো, বেস্ট টাইম তো ডিপেন্ড করে তুমি নিজে কি কিভাবে, মানে আমি যদি ভাবতে চাই যে এটা আমার বেস্ট টাইম তো এটা আমার বেস্ট টাইম হবে, আমি যদি ভাবতে চাই আমার লাস্ট ইয়ার বেস্ট টাইম ছিল সেটা আমার বেস্ট টাইম হবে, তুমি কিভাবে এটা ভাবো? আমার মনে হয় যে হ্যাঁ, আমি বিজি আছি, ভালো ভালো কাজ করছি, পাচ্ছি, আমার ভালো লাগছে, আমি আই ক্যানট প্রেডিক্ট এটাই যে আমার বেস্ট টাইম কিনা। আচ্ছা, তবে আমি যেভাবে তোমার ক্যারিয়ার গ্রাফটা দেখেছি তাতে আমার মনে হয়েছে যে শুভশ্রী একদিন এই জায়গাটায় পৌঁছতে, সত্যি একদিন এই জায়গাটায় ডিজার্ভ করে, এই জায়গাটায় পৌঁছতে পারবে, কারণ তোমার এই ইন্ডাস্ট্রিতে কেউ তোমার হাত ধরে দিয়ে এসেছে এরকম ব্যাপারটা নয় আসলে, তোমাকে নিজেকেই জমিটা তৈরি করতে হয়েছে। এখন এই যে এই চেয়ারে তুমি বসেছো, এখন কি তোমার মনে পড়ে প্রথম দিককার কথা? ডেফিনেটলি, কখনো কখনো তো মনে পড়ে, আর আমি রুটসটা কখনোই ভুলিনি এবং ভুলতে চাইও না, বিকজ আমি মনে করি সিনেমা বা এই জগৎটা জাস্ট আ পার্ট অফ মাই লাইফ, ইট ইজ নট মাই লাইফ। সো কোথাও গিয়ে আমার ভ্যালিউসগুলো আমার কাছে খুব ক্লিয়ার এবং ইম্পর্টেন্ট আমার কাছে, সো সেই জায়গা থেকে ডেফিনেটলি আমার আগেকার দিনের কথা তো মনে থাকবেই সারা জীবন। মানুষ যেভাবে বড় হয় সেটাই আসলে তার জীবনের একটা মাপ করে দেয়, মানে একটা ম্যাপ এঁকে দেয়, তাই না? যে তুমিও একটা একজন স্মল টাউন থেকেই এসেছিলে একদিন, এবং এখানে পুরোটাই অপরিচিত জগৎ ছিল, তো সেই সময় কাদের তুমি সান্নিধ্য পেয়েছিলে? প্রচুর মানুষ আছে, আমি যে কোনো একজনের নাম নিতে পারবো না, আমার মনে হয় যে আমি ইন্ডাস্ট্রিতে আমাকে সবাই খুবই ভালোবাসে, আমি ভালোবাসাটা পেয়েছি এবং আমার কাছে ভালোবাসা খুবই ইম্পর্টেন্ট। আমি অলওয়েজ সবাইকে এটাই বলেছি, যারা যারা আমার সাথে কাজ করেছে, হয়তো এখন তারা করেন না, আমি অলওয়েজ এটাই বলেছি, মানে আমার কাছে আমাকে সব টেকনিশিয়ানসরা খুব ভালোবাসে। আমি যখন ধরো একদম প্রথম প্রথম আমি যখন NT1 যেতাম তখন রেজিস্টার খাতাতে সাইন করে আমাকে ঢুকতে হতো, এখন সেটা করতে হয় না, বাট ওই যে কাকু যিনি ছিলেন আর কি, যার সামনে সাইন করতে হতো, তিনি মানে যদি আমি শুটিং করি উনি আমার সাথে দেখা করতে আসবেনই, ওনার সাথে হয়তো আমার কোনোভাবে কোনো যোগাযোগই নেই বা রাখা হয়নি, বাট ওই যখন আমি সাইন করতাম তখন হয়তো দুটো কথা বলতাম, ওই জিনিসটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট যে কাজ করি আর না করি 10 বছর পর যদি ফিরে আসি সবার সাথে যদি দেখা হয় তারা যেন আমাকে জড়িয়ে ধরে বলে যে সিরিয়াসলি উই মিস ইউ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট।